হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড আফটারনুন। এখন বাজে দেখো 2:45, 3টে বাজতে যাচ্ছে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো, আজ আমি একদমই ভালো নেই, আমার মনটা ভীষণ খারাপ। সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়েছিলাম, স্কুল থেকে আসার সময় ওর বাবার সঙ্গে একটা দোকানে গিয়েছিল, সেখানে ওর বাবা কিছু একটা নিচ্ছিল আর মেয়ে পিছনে দাঁড়িয়েছিল, কি করতে লাফিয়ে গিয়ে পড়ে গেছে। পড়ে গিয়ে এই এই যে এই আঙুলটা, এই কেড়ে আঙুলটা, এই আঙুলটা হচ্ছে ব্যথা পেয়েছে। এবার বাড়িতে আসার পরে যখন ওর বাবা গাড়ি থেকে ওকে নামালো, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। পড়ে গেল, ওর বাবা জিজ্ঞেস করছে কি হচ্ছে, তো বলছে বমি আসছে আর মাথা ঘুরাচ্ছে। তো তাড়াতাড়ি নিচে আমার শাশুড়ি ওর বাবা দুজনে মিলে মাথায় জল টল দিয়ে ঘরে নিয়ে আসলো। ঘরে নিয়ে আসার পরে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কাঁদছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ভাত খাইয়ে দিয়েছিলাম, ভাত খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তো ঘুম থেকে উঠে দেখছি তার আগে ও বলছিল যে এই আঙুলটা ব্যথা লাগছে। তো আমি ব্যথা লাগছে দেখে ভাত খাওয়ানোর পরে ওকে আঙুলটা একটু ভলিনি স্প্রে করে দিয়েছি, তার আগে বরফ লাগিয়ে দিয়েছি। অতটা বুঝতে পারিনি যে আঙুলটাই কী হচ্ছে, আর ও না ভয় বলছে না যে ওর ব্যথা করছে। তো ঘুমিয়ে ঘুম থেকে ওঠার পরে সোনামা যখন আমার কাছে আসে, আমি বলি দেখি আঙুলটা দেখি। তো আঙুলটা দেখি যে পুরো এই আঙুলটা এই গিট থেকে নিয়ে একদম পুরোটা নীল হয়ে গেছে, নীল হয়ে গেছে। আমি বুঝতে পারছি না, তখন আমি আবার বরফ লাগালাম। লাগানোর পরে ওর বাবাকে আমি ফোন করেছি। ওর বাবাকে ফোন করার পরে এরকম বললাম যে আঙুলটা যেন পুরো লম মানে পুরো আঙুলটা একদম নীল হয়ে গেছে। তো শুনেই ওর বাবা সঙ্গে সঙ্গে চলে আসলো, চলে এসে এখন সোজা নিয়ে গেছে ডাক্তারের কাছে, হাড়ের ডাক্তারের কাছেই নিয়ে গেছে। তো আমি সেই ফাঁকে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি, আর তার আগে আমার রান্নাটা হয়ে গেছিলো। তো এই মাঝেই ওর বাবা ফোন করলো, একটু আগে ফোন করে বলছে যে এক্সরে করিয়েছি, মনে হয় আঙুলে চির ধরেছে। তো এখন রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখে কি বলেছে না কি হয়েছে এখনও পর্যন্ত খবর পাইনি, বাড়িতে আসলে তারপরে বুঝতে পারবো আর তোমাদেরকেও সব কিছু দেখাবো। মানে হঠাৎ করে স্নান করে উঠে এই খবরটা শুনে, পুজো দিতে বসে খবরটা শুনে এত মনটা খারাপ হয়ে গেল, মানে কি বলবো, বুঝে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সোনামা আসুক, তারপরে তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, সোনামা বাড়িতে চলে এসেছে, আর তোমাদেরকে তো বললাম যে ওর হাড় চির ধরেছে। তো ডাক্তার ছিল না, স্যারের ওখানে যে অ্যাসিস্ট্যান্ট থাকে উনি দেখে আর কি এরকম একটা হাতের ইয়ে দিয়েছে, কি বলে এটা, কভার না ব্যান্ড কি বলে, যাই হোক কিছু একটা এরকম দিয়েছে, হাতের ঝুল হাতটা ঝুলিয়ে রাখা যাবে না আর কি। কালকে ডাক্তার আসবে সকালে, তো ডাক্তারকে কালকে দেখানো হবে। এক্সরে করা হয়েছে, ওরা তো বললো এক্সরে দেখে যে হাতের হাড় মানে আঙুলের যে হাড়টা ওটা চির ধরেছে, আর কোনো রকম কালকে অবধি ব্যথা কমানোর একটা ব্যথার ওষুধ দিয়েছে। আমি দিচ্ছি, দে আমার কাছে, দে আমার কাছে, দে দেখেছিস তো, কথা একদমই শুনিস না, কথা শুনিস না বলে আজকে এই অবস্থা তোর। আর এদিকে দেখো একজন ওষুধের ভান্ড নিয়ে, ওষুধটা খেয়ে নে নাহলে ব্যথা করবে কিন্তু, শিগগিরই না, হা কর। তো আমি তো জল নিয়ে আমি দিচ্ছি, ভয় লাগে ওষুধ খেতে, ভয় লাগে। আগে কি দেবো, আগে ওষুধ দিয়ে গলার ভিতরে, আমি জল দিয়ে দিচ্ছি গালের মধ্যে। না না আমার রাখো, তুমি রাখো, নে তাড়াতাড়ি, তাহলে নিজে নিজে খা। একবারও বাইরে বেরিয়ে আসুক, একটা ওষুধ নষ্ট করেছিস, গেছে। কি হলো, হাতে ব্যথা করছে? হাতটা ঝোলানো যাবে না, সবসময় উঁচু করে রাখতে হবে, ঝোলালে ব্যথাটা বেশি করবে।
যা একটু শুয়ে থাক। কেন শুবি না, কি হচ্ছে? কি হচ্ছে বল, পরিষ্কার করে। ব্যথা করছে? তো বন্ধুরা দেখো, আজকে আমি ব্লগটা একদম ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওতে। দেখো শোনো, আমার শরীরটা ভালো লাগছে না বলে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা, বাই বাই।